পর্তুগিজ বলবে না অত্যন্ত সুনামঞ্জুরি রেখে বেশিরভাগ আই মাতা যাদেরকে টিভি ফটো দেখে থাকে বলতে বলতে শুরু হয়ে গেল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। হলুদ জার্সিতে পলাশী পাড়া হাট গোবিন্দ, নীল সাদা জার্সিতে শিবপুর। শিবপুর 1-0 গোলে এগিয়ে গেল। অভিজিতের গোল, এই গোলের সুবাদে ইন্স্যুরেন্স গোলটি পেয়ে গেল শিবপুর। 2-0 গোলে এগিয়ে গেল শিবপুর। অভিজিতের সেকেন্ড গোল এবং এর সুবাদে 3-0 গোলে এগিয়ে গেল শিবপুর। দুর্দান্ত একক প্রয়াসে হাফ থেকে বল ধরে একক দক্ষতায় 3-0 গোলে এগিয়ে গেল শিবপুর। দারুণ গোল অভিজিতের।
বক্সের মধ্যে ট্রিপ করা হয়েছে সেই জন্য পেনাল্টি পেয়েছে পলাশী পাড়া। দেখা যাক এই পেনাল্টি থেকে মার্জিন কমে কিনা। আপাতত স্কোর লাইন 3-1 3 শিবপুর 1 পলাশী পাড়া। সে নো গোল হয়ে গেল এবং মার্জিন কমে দাঁড়ালো 3-2। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হচ্ছে। গাঙ্গাপুরার ওইটিতে দুটো শখের উঠাও 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 লাগা 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 ভাই লাগা
তিন গোলে এগিয়ে থেকে তিন গোল শোধ করলো পলাশীপাড়া অসাধারণ খেলা প্রথমার্ধটা যদি শিবপুরের হয় দ্বিতীয়ার্ধ পলাশীপাড়া তিন গোল খেয়ে তিন গোল শোধ করলো অসাধারণ আরে বল ওটা সময় একেবারে নীল হয়ে গেছে।